প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি আলোচনা করবো ক্লাইনোমিটারের সাহায্যে কীভাবে কোনো স্লোপের ডিপ নির্ণয় করা যায় অর্থাৎ ডিপ অ্যামাউন্ট নির্ণয় করা যায় ডিপ ডিরেকশান নির্ণয় করা যায় স্ট্রাইক ডিরেকশান নির্ণয় করা যায় ইত্যাদি বিষয়ে বলে রাখি প্রসঙ্গত যে এটি হলো ল্যাব থেকে কীভাবে বা পরীক্ষার সময় যদি কোনো প্রশ্ন আসে অফলাইন বা অনলাইন যেভাবেই হোক না কেন তখন আমরা কিভাবে ক্লাইনোমিটারের থেকে ভ্যালু নির্ণয় করব সেই বিষয়টি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এর পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট টু যে ভিডিও থাকবে সেখানে আমরা সরাসরি দেখব ফিল্ড থেকে বিভিন্ন ধরনের রক স্টাটা থেকে কিভাবে আমরা ডিপ বা স্ট্রাইক ক্যালকুলেট করতে পারি বা রিডিংটা নিতে পারি এখন আমরা দেখে নেবো ক্লাইনোমিটার কী ক্লাইনোমিটার হলো এমন একটি যন্ত্র যেটি কোনো অঞ্চলের কোনো জিওলজিক্যাল স্ট্যাটার অর্থাৎ যে রক বেডগুলো রয়েছে তার ডিপ কত রয়েছে সেটি আমরা এই যন্ত্রের সাহায্যে সরাসরি ক্যালকুলেট করতে পারি এবং ডিপের যে অ্যালাইনমেন্ট রয়েছে সেটা নির্ণয় করতে পারি স্ট্রাইক ডিরেকশন এখান থেকে নির্ণয় করতে পারি এই যন্ত্রটির বিভিন্ন ধরনের নাম রয়েছে টিল্ট মিটার টিল্ট ইন্ডিকেটর ইনক্লাইনোমিটার স্লোপ অ্যালার্ট স্লোপ গেজ গ্রেডিয়েন্টমিটার গ্রেডিওমিটার লেভেল গেজ লেভেল মিটার ডিক্লাইনোমিটার এরকম বিভিন্ন ধরনের নামে এই যন্ত্রটিকে বলা হয়ে থাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্লাইনোমিটার রয়েছে এই ক্লাইনোমিটারের বিভিন্ন পার্টগুলি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটি সার্কেল রয়েছে ওই সার্কেলটির নাম অ্যাজিমাথ সার্কেল তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাজিমাত সার্কেল এই সার্কেলটির নাম তারপর এইখানে একটি নিডেল থাকে এই নিডেলটার নাম ম্যাগনেটিক নিডেল এটি দিয়ে আমরা মূলত ডিপ ডিরেকশান নির্ণয় করে থাকি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো লুকিং ডিভাইস এটা উপরটা একটা কাজ দেওয়া থাকে এখান থেকে ঘড়ির মতো বা তোমরা যে প্রিজমেটিক কম্পাস দেখেছো প্রিজমেটিক কম্পাসের মতো উপর থেকে আমরা এখানে সব কিছু দেখতে পাই এইটার নাম সেমি সার্কেল এই জায়গাটা এখানে একটি ছোট আর একটি সার্কেল থাকে আর এই যে জিনিসটি দেখতে পাচ্ছি এই পেন্ডুলামটি হচ্ছে ক্লাইনোমিটার পেন্ডুলাম এবার আমরা দেখব যে এই ক্লাইনোমিটারের ভেতর অরিজিনাল যে ক্লাইনোমিটার এত ড্রয়িং করা ছবি দেখতে পাচ্ছ তার ভেতর অনেকগুলো ডিরেকশন দেওয়া থাকে আমরা যে দিকগুলোর নাম জানি ধরো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইগুলো আমরা জানি এবার তারপর আমরা জানি তার মাঝখানে নর্থ ওয়েস্ট বা নর্থ ইস্ট সাউথ এখানে সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট এইগুলো জানি এর মাঝখানেও আরও কতগুলো ভাগ এখানে করা রয়েছে নর্থ নর্থ ইস্ট ইস্ট নর্থ ইস্ট ইস্ট সাউথ ইস্ট এই ভাগগুলো কিন্তু খুব ভাইটাল তোমার অফলাইন বা অনলাইন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই জায়গাটা তোমাকে খুব ভালো করে দেখে নিতে হবে দেখে নাও একবার নর্থের পাশে নর্থ নর্থ ইস্ট তারপর নর্থ ইস্ট ইস্ট নর্থ ইস্ট প্রত্যেকটার পাশে আমি কিন্তু হোল সার্কেল বিয়ারিংয়ের ভ্যালুগুলো বসিয়েছি দেখো নর্থ যদি আমরা জিরো ডিগ্রি ধরি নর্থ নর্থ ইস্ট হবে সাড়ে বাইশ ডিগ্রি নর্থ ইস্ট হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ইস্ট নর্থ ইস্ট হবে সাড়ে সাতষট্টি ডিগ্রি ইস্ট হবে নব্বই ডিগ্রি এইভাবে করে সাড়ে বাইশ ডিগ্রি করে বাড়তে বাড়তে আসবে এই ভ্যালুগুলি তোমাদের কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে অর্থাৎ কত ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে কি ভ্যালু হবে এবং কোন ডিরেকশনে কি কি ভ্যালু হবে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে তোমরা এই চারটি ভিডিও দেখে স্ক্রিনশট করে অথবা নিজেরা ড্রয়িং করে নিতে পারো এবার আমরা এটা কি কাজে লাগাবো সেটা দেখব দেখো এখানে আমরা একটি অরিজিনাল ক্লাইনোমিটার দেখতে পাচ্ছি এই ক্লাইনোমিটারের ভেতর এইখানে দেখো একটা ক্রাউনের ছবি রয়েছে ক্রাউন অর্থাৎ মুকুটের মতো একটি ছবি রয়েছে এটা খুব ভাইটাল ক্লাইনোমিটার এর ক্ষেত্রে কারণ এর পজিশনটা কোথায় থাকবে সেটা খুব গুরুত্বপূর্ণ আর এইখানে দেখো তিনটে সার্কেল একটা এই বাইরে আউটার দিকে একটা সার্কেল রয়েছে এই সার্কেলটা হচ্ছে ডিপ অ্যামাউন্টের হোল সার্কেল বিয়ারিং মেজার করার জন্য এই বাইরের সার্কেলটি ডিপ অ্যামাউন্টের হোল সার্কেল বিয়ারিং এটা থেকে পাওয়া যায় আর এই যে মাঝখানের যে সার্কেলটি রয়েছে এটা সরাসরি আমরা ডিপ অ্যামাউন্ট বার করতে পারি ডিরেক্ট ডিপ অ্যামাউন্ট আমরা এখান থেকে পেয়ে যেতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হোল সার্কেল বিয়ারিংটার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু হোল সার্কেল বিয়ারিংটাও আমাদের জানার প্রয়োজন হয় কারণ আমরা অ্যাঙ্গেলটি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে করবো অর্থাৎ আপ স্লোপে করবো না ডাউন স্লোপে করব সেই বিষয়টি আমাদের জানার প্রয়োজন রয়েছে অ্যাঙ্গেল অফ এলিভেশন নাকি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন সেটার জন্য আমাদের অনেক সময় হোল সার্কেল বিয়ারিংয়ের প্রয়োজন হয়ে থাকে আর দেখো এইটা হলো ম্যাগনেটিক নিডেল যেটা আমাদের ডিপ ডিরেকশানটি দেখানো হয়ে থাকে আর এই যে পেন্ডুলামটি আমরা দেখতে পাচ্ছি ক্লাইনোমিটার পেন্ডুলাম এই পেন্ডুলামের ভেতর ঠিক এই যে অ্যানো চিহ্নটা এটা দিয়ে আমরা হোলসার্কেল ব্যারিং দেখতে পাই আর এখান থেকেই আমরা ডিপ অ্যামাউন্টটি ক্যালকুলেট করে থাকি এবার ধরা যাক একটি স্লোপ এই স্লোপের এই বরাবর আমরা ডিপ মেজার করব আর ঠিক এই ডিপের সাথে আমরা যখন এইভাবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটি লাইন টেনে নেব তখন তাকে আমরা বলি স্ট্রাইক লাইন তো ডিপ অ্যামাউন্ট ক্যালকুলেট করতে গেলে আমাকে কি করতে হবে ধরো এই স্লোপটি রয়েছে তোমাকে পরীক্ষার সময় একটি স্লোপ তৈরি করে দেওয়া হলো একটি খাতা রেখেও করা হতে পারে বা কোনো মডেল থাকতে পারে সেটা দিয়েও করা হতে পারে এবার তোমাকে তার পাশে ক্লাইনোমিটারটি রাখতে হবে এবার একটা জিনিস তুমি লক্ষ্য করো ক্লাইনোমিটারের এই যে আর্মটা এটাকে আমি যখন এইভাবে রাখছি তখন দেখো এই যে ক্রাউনটি ক্রাউনটি কিন্তু উপরের দিকে থাকছে খুব ভালো করে লক্ষ্য করো ক্রাউনটি উপরের দিকে থাকছে আবার যখন আমরা এটাকে এই আর্মটাকে এই পাশের দিকে রাখছি অর্থাৎ বা দিকে নিয়ে এলাম তখন কিন্তু দেখো ক্রাউনটা নিচের দিকে আসছে তাহলে আমি কোন দিকে রেখে এটাকে করবো দুদিকে নিলে কি দু রকম রিডিং পাবো এই সব বিষয়গুলি একটি খুব ভাইটাল কোশ্চেন কারণ তোমরা একরকমভাবে শিখবে পরীক্ষা আর এক রকমভাবে করে দিয়ে আসবে তাহলে কিন্তু সবটা ভুল হওয়ার চান্স থাকে দেখো এইখানে এই ক্রাউনের পজিশনটি বোঝানোর জন্য আমি এখানে দুটি স্লোপ রেখে দেখাচ্ছি দেখো এই স্লোপটিও ফর্টি ডিগ্রি এই স্লোপটিও ফর্টি ডিগ্রি কিন্তু স্লোপ দুটোর পজিশন দেখো দুদিকে অর্থাৎ একটা স্লোপ ডান দিক থেকে বেড়েছে একটা স্লোপ বা দিকে বেড়েছে আমরা এই স্লোপটিকে বলি ডাউন স্লোপ আর এই স্লোপটিকে বলি আপ স্লোপ দেখো ক্লাইনোমিটার সার্ভে করতে করতে তুমি যদি এক দিক থেকে আসো অর্থাৎ ধরো এই স্লোপটা যদি কন্টিনিউ হয়ে থাকে ধরো তুমি মাঝখানে এখানে দাঁড়িয়ে আছো তার দুপাশে দুটো পাহাড় দেখতে পাচ্ছ তাহলে তুমি ক্লাইনোমিটার একদম উপরে এই মাথা থেকে যদি সার্ভে করতে করতে আসো তাহলে ক্রাউনটাকে উপরের দিকে রাখো উপরের দিকে রেখে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যখন উপরের দিকে যাবে তখন কিন্তু ক্রাউনটা নিচের দিকে চলে আসবে তুমি যদি এদিকেও ক্রাউনটা উপর থেকে নিয়ে মাপ নিলে আবার এই পাশেও উপর থেকে নিয়ে মাপ নিয়ে নিচের দিকে আসো তাহলে কিন্তু এই যে স্লোপটা একটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে সেই জিনিসটা তুমি দেখাতে পারবে না দুটো স্লোপের ডিরেকশনে কিন্তু একই দিকে চলে আসবে তাই ক্রাউনের পজিশনটা খুব ভাইটাল এইখানে বলে রাখা প্রয়োজন যে তুমি যদি ক্রাউনটাকে উপর থেকে রাখো তাহলে তোমার ডাউন স্লোপ হবে অর্থাৎ স্লোপটাই যে বাঁদিকে যেভাবে এঁকেছি এইভাবে আসবে আর তুমি যদি ক্রাউনটাকে নিচের দিকে রাখো তবে স্লোপটা আপ স্লোপ হবে আমি পরীক্ষাতে সবসময় বলি যেহেতু ওখানে একটাই সাধারণত স্টেশন দেওয়া থাকে তোমরা আপ স্লোপে ড্রয়িং করবে সেটা অনেক ভালো আপ স্লোপে ড্রয়িং করতেও সুবিধা হয় এখানে দেখো সেক্ষেত্রে ক্রাউনটা তোমরা নিচে রেখে তারপর রিডিং নেবে এখানে একটু প্রসঙ্গত বলে রাখি যে যদি পরীক্ষার হলে টিচাররা অন্য কোনো ডিরেকশন দিয়ে থাকেন তাহলে তোমরা সেটা অনুসরণ করবে ভিডিওতে সব রকম পদ্ধতি দেখানো আছে তোমরা দেখে নাও যে কোনো পদ্ধতিতেই তোমরা করতে পারবে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সাধারণত আপ স্লোপ দিয়ে করবো যখন একটা স্লোপের দিকেই আমরা ড্রয়িং করবো আর যদি দুপাশে স্লোপ থাকে তবে ডাউন স্লোপ থেকে কাজ করতে করতে এসে আমরা আপ স্লোপের দিকে উঠব এবার আমরা দেখি আপ আর ডাউন স্লোপে কী পার্থক্য হতে পারে দেখো যদি আমরা এখানে আপ আপস্লোপেও দেখো ফর্টি টু ডিগ্রি পেয়েছিলাম একবার ভালো করে দেখানো দুটোতেই ফর্টি টু ডিগ্রি পেয়েছি ডিপ অ্যামাউন্ট আমরা মিডেলের সার্কেল দিয়ে ধরো ভ্যালুটা নিয়েছি তো আপ আপস্লোপের ক্ষেত্রে এই ড্রয়িংটা আমরা করলাম আর ডাউন স্লোপের ক্ষেত্রে এই প্লটিং করলাম এইখানে দেখো এই যে হরিজেন্টাল প্লেনটা উপরের দিকে অর্থাৎ এখানে ফর্টি যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি সেই অ্যাঙ্গেলটা বেসিক্যালি হলো এই যে হরিজেন্টাল প্লেনটা তার থেকে এই অ্যাঙ্গেলটা ফর্টি টু এবার এই অ্যাঙ্গেলটা ফর্টি টু হলে প্রকৃত যে অ্যাঙ্গেলটা স্লোপের যে অ্যাঙ্গেলটা সেটাও ফর্টি টু হয় যেহেতু এটা একান্তরকর এখানে দেখো আপ স্লোপের ক্ষেত্রে কিন্তু একদম গ্রাউন্ডের সাথেই এটা ফর্টি টু ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে অর্থাৎ ক্লাইনোমিটারে দুটোই একই রিডিং পাচ্ছি মানে একই রকম নয় বিষয়টা একটা আমরা হরিজন্টাল প্লেন থেকে রিডিং পাচ্ছি আর একটা গ্রাউন্ড থেকে আপস্লোপের রিডিং পাচ্ছি এবার এটা যদি আমরা হোল সার্কেল বিয়ারিং দেখি ওই একই পজিশনে সেক্ষেত্রে আপস্লোপের ক্ষেত্রে দেখব সার্কেল বিয়ারিংটা ফর্টি এইট ডিগ্রি রয়েছে কিন্তু ডিপ অ্যামাউন্ট রয়েছে ফর্টি টু ডিগ্রি আর যদি আমরা ডাউন স্লোপের ক্ষেত্রে দেখি তখন হোল সার্কেল বিয়ারিং পাবো ওয়ান ডিগ্রি আর ডিপ অ্যামাউন্ট পাবো ফর্টি ডিগ্রি এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো ড্রয়িংয়ের ক্ষেত্রে যেমন এটা চেঞ্জ হবে এটা ফার্স্ট কোয়ারডেন্টে হবে আর এটা সেকেন্ড কোয়ার্ডেন্টে হবে তেমনভাবে লক্ষ্য করো এই দুটোকে আপ স্লোপের ক্ষেত্রে এই যে ডিপ অ্যামাউন্ট আর হোল সার্কেল ব্যারিং এই দুটোকে যোগ করলে নাইনটি ডিগ্রি হয় আর ডাউন স্লোপের ক্ষেত্রে হোল সার্কেল বিয়ারিং থেকে যদি আমরা ডিপ অ্যামাউন্টকে মাইনাস করি তবে নাইনটি ডিগ্রি হয় এটা একটা খুব ভাইটাল একটি বিষয় এটা একটু জেনে রাখা আমাদের প্রয়োজন তাহলে আমরা হোলসার্কেল বিয়ারিংয়ের রিডিংটা আমরা নিয়ে নিতে পারি এবার আমরা দেখে নেব কীভাবে একটি ক্লাইনোমিটার থেকে সরাসরি রিডিং নেওয়া যায় এবার দেখো এই যে ক্লাইনোমিটারটি আমরা দেখতে পাচ্ছি এই ক্লাইনোমিটারের ভেতর আমি যেটা তোমাদের আগে বলেছিলাম যে এখানে তিনটে সার্কেল রয়েছে বাইরের দিকে দেখো একটা সার্কেল রয়েছে ভেতরে একটা সার্কেল রয়েছে তার ভেতর আবার একটা সার্কেল রয়েছে আর ভেতরে নর্থ সাউথ নর্থ ইস্ট ইত্যাদি বিষয়গুলিকে মার্ক করা রয়েছে আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক নিডেল রয়েছে ক্লাইনোমিটার পেন্ডুলাম রয়েছে আর নিচের দিকে দেখো একটা সেই ক্রাউন রয়েছে এবার আমরা দেখি কীভাবে রিডিংটি নেব দেখো এই যে ভেতরের যে আমরা এই যে ভেতরের যে সার্কেলটা বাইরের যে সার্কেলটা দেখতে পাচ্ছি বাইরের সার্কেলটা আর ভেতরের সার্কেলটা ভেতরেরটা দিয়ে আমরা ডিপ অ্যামাউন্ট নিই যেখানে পেন দিয়ে দেখাচ্ছি ওই ভেতরেরটা দিয়ে আমরা ডিপ অ্যামাউন্ট নিই আর ওই বাইরে যেটা রয়েছে এটা দিয়ে আমরা হোল সার্কেল বিয়ারিং নিই একদম বাইরেরটা দিয়ে হোল সার্কেল বিয়ারিং এই যে নিরটা যেখানে দেখতে পাচ্ছ ওই জায়গাটা দিয়ে আমরা ঠিক ওই জায়গাটা দিয়ে হোল সার্কেল বিয়ারিং নিই এবার দেখো এই যে পেন্ডুলামটি যে এখানে মাথাটা নিডেলটি রয়েছে এই যে দেখতে পাচ্ছি একশো আর দশ দেখো এইটা কিন্তু আমরা একশো থেকে দশ যদি আমরা মাইনাস করি তাহলে নাইনটি ডিগ্রি পাব যদি আমরা তার পাশে আসি দেখো এই দিকটাতে দেখো এখানে রয়েছে একশো দশ আর টোয়েন্টি তাহলে সেটা আমরা মাইনাস করলে নাইনটি পাবো ওখানে দেখো নাইনটি আর জিরো অর্থাৎ এই দুটোর যোগফল ফল বিয়োগ দুটোই হবে নাইনটি এটা এইটটি আর টেন দুটো যোগ করলে দেখো বা সেভেনটি টোয়েন্টি যোগ করলে আমাদের নাইনটি ডিগ্রি আসে তার মানে আমি এখানে যে বিষয়টি বলছিলাম যে আপ স্লোপ বা ডাউন স্লোপের ক্ষেত্রে আমরা যে হোল সার্কেল বিয়ারিং আর রিডিউস বিয়ারিং পাবো তাদের যোগফল বা বিয়োগ ফলটা নাইনটি হবে এটা আমরা মাথায় রাখব এবার আমরা দেখবো যে কিভাবে। এটা বসিয়ে রিডিং নেওয়া যায় দেখো এইখানে আমরা এই যে আমটি দেখতে পাচ্ছি এই আমটিকে আমাদের স্লোপের উপর বসাতে হবে ধরো এই একটা স্লোপ এখানে স্কেল দিয়ে একটা স্লোপ রেখেছি সেখানে স্লোপের ডিপটাকে আমি দেখাচ্ছি সেখানে দেখো ওই আমটাকে এই সোজা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ যে আমটিকে আমরা এখানে বসিয়ে দিলাম এবার আমটি বসানোর পর এই জায়গাটিকে আমরা এই স্ক্রুটিকে আটকে দেব স্কুটি আটকে দিয়ে এবার আমরা এখান থেকে রিডিংটি নেব দেখো এইখানে আমরা এবার রিডিং দেখছি রিডিং আমরা দেখতে পাচ্ছি কত দেখো এখানে ফর্টি এইট ডিগ্রি হচ্ছে হোল সার্কেলে ফর্টি এইট ডিগ্রি হোল সার্কেল আর তাহলে এটা ফর্টি এইট হলে মিডলে রয়েছে ফর্টি টু ডিগ্রি কারণ আমি বলেছি এই দুপাশ যোগ করলে নাইনটি ডিগ্রি হবে কারণ দেখো এইখানে দেখো এই যে ক্রাউনটিকে আমরা কোন দিকে রেখেছিলাম সেটা খুব ভাইটাল ক্রাউনটিকে কিন্তু আমরা নিচের দিকে রেখে দেখেছি এবার এইটাকে আমরা আবার একটু লুজ করে দিচ্ছি লুজ করে দিচ্ছি কেন কারণ আমরা এবার ডিপ ডিরেকশনটি আমাদের নিতে হবে ডিপ ডিরেকশান নেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে এই যে ডিপের যে লাইনটি রয়েছে ডিপের লাইনের সাথে এই যে এই বরাবর দেখো এই যে আর্মটা এটাকে এই সোজা সমান্তরাল করবে এইভাবে যদি রাখি তাহলে ভুল হবে এটাকে ঠিক ডিপের যে লাইনটা স্লোপের উপর যে ডিপ থাকবে তার লাইন বরাবর এই আর্মটিকে এইভাবে রাখবো রাখার পর এবার ওটা যখন একটু থেমে যাবে তখন এটাকে আমরা আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর যে ডিরেকশানটি পেলাম অর্থাৎ এই যে নিডেল বরাবর যে ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক নিডেল বরাবর এটাই হলো আমার ডিপ ডিরেকশন তাহলে ডিপ ডিরেকশন এখানে দেখো নর্থ নর্থ ইস্টে রয়েছে আর এখানে সাউথ সাউথ ওয়েস্টের দিকে রয়েছে তাহলে এই যে দুটো ডিরেকশন এটা যেহেতু ঢেকে গেছে তুমি একটু লুজ করে দেখে নাও যে অ্যাকচুয়াল কোথায় ছিল দেখো ক্রাউনের থেকে একটু এই পাশে ছিল অর্থাৎ নর্থ নর্থ ইস্ট আছে এইখানটা আর আমি একটু সরিয়ে দিয়ে দেখাচ্ছি এখানে নর্থ নর্থ ইস্ট আছে আর এখানে দেখো সাউথ সাউথ ওয়েস্ট আছে এবারে দেখো এই জায়গাটায় এই ভালো করে দেখে নাও নর্থ নর্থ ইস্টের সাথে অপোজিটে সাউথ সাউথ ওয়েস্ট আছে তাহলে আমরা এটা ফিল্ড বুকে নোট করে নিতে পারি এবার যদি আমি কোনোভাবে এইভাবে বসাই তাহলেই দেখো ডিরেকশানটা অন্যদিকে হয়ে যাচ্ছে অর্থাৎ বারবার বলছি এটা মাথায় রাখবে যে কোনোভাবেই কিন্তু স্লোপে যে কোনো জায়গায় বসিয়ে এই রিডিংটি নেওয়া যাবে না এটা সব জন্য তোমার ডিপের যে লাইনটি টানা থাকবে সেই লাইনের সাথে এটাকে সমান্তরাল দেখে তবেই দেখতে হবে এবার দেখো যে রিডিংটি আমরা পেয়েছি তার বেসিসে আমরা একটা কোশ্চেনও তৈরি করতে পারি ধরো তোমার যে যেহেতু এখন অনলাইন এক্সাম হচ্ছে সেখানে তোমার কোশ্চেন দেওয়া থাকলো যে ডিপ অ্যামাউন্ট ইজ ফর্টি টু ডিগ্রি এই ডিপ অ্যামাউন্টটা কিন্তু হোল সার্কেলে দেওয়া নেই হোল সার্কেল দেওয়া থাকলে ফর্টি এইট ডিগ্রি হতো আর ডিপ ডিরেকশন হচ্ছে নর্থ নর্থ ইস্ট থেকে সাউথ সাউথ ওয়েস্ট আমরা যে রিডিংটি পেয়েছি তার বেসিসে এই তৈরি করেছি এবার আমাকে কি করতে হবে দেখো যদি তুমি হোল সার্কেল বিয়ারিং পেয়ে যাও তাহলে কিন্তু তুমি বুঝে যাচ্ছ এটা আপস্লোপ না ডাউন স্লোপ কারণ আমি আগের ছবিতে দেখিয়েছিলাম যে আপস্লোপের ক্ষেত্রে হোল সার্কেল বিয়ারিংয়ের ক্ষেত্রে দেখো আপস্লোপের ক্ষেত্রে এই দুটো যোগ করলে নাইনটি ডিগ্রি হয় আর ডাউন স্লোপের ক্ষেত্রে এই দুটোকে এই যে এই দুটোকে মাইনাস করলে নাইনটি ডিগ্রি হয় এটা সবসময় নাইনটি ডিগ্রির বেশি থাকে আর এটা নাইনটি ডিগ্রির কম থাকে আপস্লোপে কিন্তু যেহেতু তুমি এখানে ধরো কোশ্চেনে কিছু বলা নেই নিচে যদি মান না নাও তাহলে কোশ্চেনে কিছু বলা নেই বা তুমি ক্রাউনের পজিশান জানো না সেক্ষেত্রে তুমি কিভাবে ড্রয়িংটি করবে দেখো সেক্ষেত্রে আমি বলবো তুমি দুরকমভাবে ড্রয়িংটি করে দাও প্লটিং অফ ডিপ অ্যামাউন্টটা একটা আপসলোপের ক্ষেত্রে করে দেখাও এটা কারণ এটা আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড থেকে ফর্টি টু ডিগ্রি আর একটা ডাউন স্লোপের ক্ষেত্রে করে নাও এখানে হরিজেন্টাল প্লেনটাও পরে থাকবে এটা ফর্টি টু ডিগ্রি আর নিচে এই যে আমরা দেখতে পাচ্ছি একান্তর এটাও ফর্টি টু ডিগ্রি এবার ডিপ ডিরেকশানটা আমাদের কি ছিল নর্থ নর্থ ইস্ট থেকে সাউথ সাউথ ওয়েস্ট তাহলে আমরা ডিপ ডিরেকশানটি করে দিলাম নর্থ নর্থ ইস্ট থেকে সাউথ সাউথ ওয়েস্ট এবার ধরো আমাকে স্ট্রাইক ডিরেকশান বার করতে হবে সবসময় মনে রাখতে হবে যে স্ট্রাইক ডিরেকশান এমনভাবে লাইনটি টানতে হবে সেটা এই পাশের যে লাইনটি থাকবে তার থেকে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং এই লাইনটা থেকেও নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এইভাবে যদি আমরা স্ট্রাইক ডিরেকশান বসাই তাহলে এটা হয় ওয়েস্ট নর্থ ওয়েস্ট আর এটা হয় ইস্ট সাউথ ইস্ট এই পজিশানটা আমাদের কাছে খুব ভাইটাল এবার আমরা সেই একদম ভিডিও শুরুতে যে অ্যাঙ্গেলগুলো আমি তোমাদের বলেছিলাম সেই ভ্যালুগুলো কিন্তু এখানে লাগবে কারণ আমাকে বলেছে রিডিউস বেয়ারিংগুলো ক্যালকুলেট করতে তাহলে দেখো নর্থ নর্থ ইস্টের ভ্যালু সাউথ সাউথ ওয়েস্টের ভ্যালু আমাকে জানতে হবে মোটামুটি প্লটিংটা এরকম হবে হওয়ার পর এবার আমরা নর্থ নর্থ ইস্টের ভ্যালু পেয়ে গেলাম কত পেলাম টোয়েন্টি ডিগ্রি থার্টি মিনিট আর সাউথ সাউথ ওয়েস্টের দুশো দু ডিগ্রি তিরিশ মিনিট ইস্ট সাউথ ইস্টের ক্ষেত্রে ধরো একশো বারো ডিগ্রি তিরিশ মিনিট ওয়েস্ট নর্থ ওয়েস্টের ক্ষেত্রে দুশো বিরানব্বই ডিগ্রি তিরিশ মিনিট এবার আমরা ডিপ ডিরেকশান স্ট্রাইক ডিরেকশান প্লট করলাম এটা কিন্তু হোল সার্কেল বেয়ারিং আমাকে বের করতে বলেছে কি রিডিউস বেয়ারিং রিডিউস বেয়ারিং বার করতে গেলে তোমরা রিডিউস বেয়ারিংয়ের ভিডিও দেখেছো কীভাবে হোল সার্কেল থেকে রিডিউস বেয়ারিং বার করতে হয় সেই ক্ষেত্রে প্রথমটা নর্থ টোয়েন্টি টু ডিগ্রি থার্টি মিনিট ইস্ট হবে সেকেন্ডটার ক্ষেত্রে এটা আমরা সাউথ থেকে বের করবো যেহেতু একশো বারো ডিগ্রি তিরিশ মিনিট আছে একশো থেকে মাইনাস করলে এটা হয় সাতষট্টি ডিগ্রি তিরিশ মিনিট এটা সাউথ ইস্ট এটা নোমার আছে দুশো দুই ডিগ্রি তিরিশ মিনিট এটা থেকে একশো আশি মাইনাস করলে বাইশ ডিগ্রি তিরিশ মিনিট আর এইটার ক্ষেত্রে আমাদের রয়েছে দুশো বিরানব্বই ডিগ্রি তিরিশ মিনিট তাহলে তিনশো ষাট থেকে মাইনাস করলে এটা হয় সাতষট্টি ডিগ্রি তিরিশ মিনিট নর্থ ওয়েস্ট তাহলে আমরা ডিপ ডিরেকশান স্ট্রাইক ডিরেকশন প্রত্যেকেরই কিন্তু আমরা রিডুজ বিয়ারিং বার করলাম এবং হোল সার্কেল বিয়ারিংও দেখিয়ে দিলাম এবার দেখো কিভাবে আমরা একটা টেবিল করতে পারি এখানে আমরা টেবিলটা এইভাবে করতে পারি বুক অন ক্লাইনোমিটার সার্ভে প্লেসটা লিখবে যে কলেজে এক্সাম হচ্ছে সেই কলেজের নাম দেবে ডেট টাইমটা বসাবে এবার ডিপ অ্যামাউন্টটা আমরা এখানে বসিয়ে দিয়েছি ফর্টি টু ডিগ্রি মাথায় রেখো ডিপ অ্যামাউন্ট এটা ডিরেক্ট বসিয়েছি যদি ডিপ অ্যামাউন্ট তুমি হোল সার্কেল বিয়ারিং নিয়ে থাকো অর্থাৎ তুমি যদি অফলাইন পরীক্ষা দাও তাহলে সেক্ষেত্রে তুমি ডিপ অ্যামাউন্টের একটা হোল সার্কেল বিয়ারিংয়ের এক্সট্রা কলাম করে নেবে যে একটা লিখবে ডিপ অ্যামাউন্ট আর একটা লিখবে ডিপ অ্যামাউন্ট ইন ডাব্লুসিবি সেক্ষেত্রে এখানে ফর্টি এইট ডিগ্রি হতো ডিপ ডিরেকশান তোমার এখানে নর্থ নর্থ ইস্ট থেকে সাউথ সাউথ ওয়েস্ট এবার ডিপ ডিরেকশান লাইনটা আমরা ক্যালকুলেট করছি এখানে দেখো এখানে নর্থ নর্থ ইস্ট আর সাউথ সাউথ ওয়েস্ট আমরা এখানে বসিয়েছি নর্থ নর্থ ইস্টের হোল সার্কেল ব্যয়ারিং কত হয় বাইশ ডিগ্রি তিরিশ মিনিট সাউথ সাউথের ওয়েস্টের হয় দুশো দুই ডিগ্রি তিরিশ মিনিট এটা কিন্তু সেই প্রথম সার্কেল থেকে ভ্যালুগুলো বার করে নিয়েছি এবার ডিটিউজ ব্যারিং স্বাভাবিকভাবে আগে যেটা বার করেছি সেটা ফ্রম টু লিখলে এবার স্ট্রাইক ডিরেকশানের তাহলে কী হবে স্ট্রাইক ডিরেকশান আমার হচ্ছে ইস্ট সাউথ ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট তাহলে এই দুটো ভ্যালু বসালাম বসে এই দুটো রিডিউস বিয়ারিং বার করলাম এবার দেখো এই দুটোকে আমরা যদি মাইনাস করি তাহলে এখানে কি হয় একশো আশি ডিগ্রি এই দুটোকে মাইনাস করলে একশো আশি ডিগ্রি এই দুটোকে মাইনাস করলেও একশো আশি ডিগ্রি এটা হলো কিনা সেটা হলে আমরা বুঝতে পারবো যে আমরা ভ্যালুগুলো ঠিক বসালাম কেন আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে প্লটিং করবে হ্যাঁ এখানে আর একটা জিনিস ইন্সট্রুমেন্ট নাম্বারটা তোমরা দিয়ে দিতে পারো আর এখানে স্টেশন নেমটা দিয়ে দিতে পারো এই দুটো অবশ্যই দিয়ে দিতে পারো কি মানে দেওয়া উচিত ইনস্ট্রুমেন্ট নাম্বার যদি ওখানে দেওয়া থাকে এক্সাম হলে তাহলে ইনস্ট্রুমেন্ট নাম্বার দেবে আর যদি প্লেসের নাম দেওয়া থাকে এ বি এরকম কিছু দেওয়া থাকে সেটা দেবে আশা করি টেবিলটি তোমরা বুঝতে পারলে অর্থাৎ এই টেবিলটি করতে গেলে কিন্তু আগে ড্রয়িং করতে হয় কিন্তু এক্সামের সময় আমরা কি করবো আগে টেবিলের ছকটা করে নেব নিচেই ড্রয়িংটা করে তারপর টেবিলে বসাবো টেবিল তারপর ড্রয়িং থাকবে আগে ড্রয়িং করবে না তো যাই হোক এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকলো ধরো তোমার এক্সামে এলো অনলাইন পরীক্ষার কথা ভেবে বলছি ক্যালকুলেট দ্য স্ট্রাইক ডিরেকশন অ্যান্ড অ্যামাউন্ট ইন রিডিউস ব্যানিং ইফ ডিপ অ্যামাউন্ট ইজ থার্টি ফাইভ ডিগ্রি ফ্রম নর্থ ইস্ট টু সাউথ এটা তোমরা করবে করে কমেন্ট বক্সে আমাকে জানাবে বিষয়টি যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে এবং সাথে থাকো আশা করি তোমরা আরও বিভিন্ন বিষয় নিয়ে এই ভিডিও থেকে আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য